আমরা এখন ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে যে কোনো জিনিসের মাপ নির্ণয় করতে পারি, এটা দেখাবো। তো আমরা এখানে ভার্নিয়ার নিয়ে আলোচনা করছি। একটা ভার্নিয়ার যেমন স্টিল রুল আছে, স্টিল রুলের যে স্কেলে যে মাপটা আছে, মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি, দুটো পদ্ধতি এখানে আছে। ভার্নিয়ার ক্যালিপারেও ঠিক ওরকমের দুটো স্কেল আছে। তো এই একটা স্কেলের আমরা শুধু মেট্রিক পদ্ধতিটা আজকে আলোচনা করব, যে মেট্রিক পদ্ধতি দিয়ে কিভাবে মাপ নেওয়া যায়। যেমন স্টিল রুলে 10 1 সেন্টিমিটার করে আসে, ঠিক তদ্রূপ ভার্নিয়ারেও 1 1 সেন্টিমিটার করে আসে। তো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো এখানে 10 মিলিমিটার আছে। আর পিয়ারে ভার্নিয়ার একজন ভদ্রলোক ছিলেন, বৈজ্ঞানিক। উনি ওই 1 মিলিমিটারকে বিভিন্ন অংশে ভাগ করার জন্য একটা ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেছিলেন। তাই উনার নাম অনুযায়ী স্কেলটার নাম হয়েছে ভার্নিয়ার ক্যালিপার। তো করেছে কি, 1 মিলিমিটারকে ক্ষুদ্র অংশে বিভক্ত করেছে। কোনো কোনো ভার্নিয়ারে 10 ভাগে ভাগ করা আছে, কোনো কোনো ভার্নিয়ারে 20 ভাগে ভাগ আছে, কোনো কোনো ভার্নিয়ারে আবার 25 ভাগেও ভাগ আছে। তো আমরা বন্ধুরা যে ভার্নিয়ারটি এখন আলোচনা করব, এই ভার্নিয়ারে 20 ভাগে বিভক্ত করা আছে ভার্নিয়ার ক্যালিপার। আমরা এখন দেখাবো, এই যে একটা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার দেখা যাচ্ছে, এটার বিভিন্ন অংশ আছে। আমরা পরিমাপ গ্রহণ করতে গেলে বিভিন্ন যন্ত্র ও অংশের নামটা আমাদের অন্তত জানা দরকার। এই ভার্নিয়ারের বিভিন্ন অংশের নাম দেখাচ্ছি যে কী কী এর অংশ আছে। এটা একটা মেইন স্কেল, এটা হলো মেইন স্কেল, এখানে বিভক্ত করা আছে 1 1 সেন্টিমিটার করে অনেক ভাগে ভাগ করা থাকে। যত বড় ভার্নিয়ার তত মাপ থাকে। আমরা ভার্নিয়ারের বিভিন্ন অংশ দেখাচ্ছি। যে এটা একটা প্রধান স্কেল, এটা হলো প্রধান স্কেল। তো বলেছিলাম যে স্টিল রুলে যে মাপটা আছে সেই মাপে আছে, এখানে 15 সেন্টিমিটার। এখন যে ভার্নিয়ার দ্বারা আমরা সূক্ষ্ম মাপ নেব, সেই ভার্নিয়ারের বিভিন্ন অংশের সাথে আমাদের পরিচয় হওয়া প্রয়োজন। সেই অংশগুলি আমি এখন পরিচয় করায় দিচ্ছি। এটা একটা মেইন স্কেল, এখানে 15 সেন্টিমিটার পর্যন্ত আছে। 15 অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, অর্থাৎ এর প্রধান সূক্ষ্মতম মেইন স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। তো পিয়ারে ভার্নিয়ার ভদ্রলোক ওই 1 মিলিমিটারকে আরও সূক্ষ্মতম অংশে বিভক্ত করেছে। তো এইটা ভার্নিয়ার স্কেলের মাধ্যমে এটা দেখা যায়, সেই ভার্নিয়ার ক্যালিপার এটা দ্বারা কীভাবে সূক্ষ্ম মাপ নেওয়া যায়। তো এটা হলো মেইন স্কেল, কেউ কেউ প্রধান স্কেলও বলে, কেউ কেউ বিমও বলে, এখানে স্কেল থাকে। আর এর নিচে আছে ভার্নিয়ার স্কেল, এখানে এই যে দাগ করা আছে বন্ধুরা দেখা যায় যে কোনোটায় 10 ভাগে ভাগ থাকে, কোনোটায় আবার 20 ভাগে ভাগ থাকে। তো এখানে লেখা আছে 1 থেকে 10, আবার মাঝে একটি করে দাগ আছে, অর্থাৎ মোট 20টি ভাগে বিভক্ত করা আছে। তো 20 ভাগে যদি বিভক্ত থাকে 1 মিলিমিটারকে, তো 1 দিয়ে আমরা 20কে ভাগ করলে এর ভার্নিয়ার ধ্রুব কত আমরা দেখতে পাচ্ছি, যে 0.05 মিলিমিটার। কোনো কোনো ভার্নিয়ারের গায়ে এখানে লেখা থাকে, এই ভার্নিয়ারের এই যে কোনো জায়গায় লেখা থাকে যে এর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। কিন্তু যদি না লেখা থাকে, তাহলে আমাদের প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের ভাগ যত ভাগ থাকে তত দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে সূক্ষ্মতম মাপ আমরা পেয়ে যাব। এটা লকিং স্ক্রু, যেখানে আমরা মাপ দেব। একটা জায়গা মাপ নিয়ে গেলাম, এত বড় মাপ হলো, সেই মাপে ধরুন আমরা পরে আমরা মাপটা দেখাচ্ছি, এটা হলো লকিং স্ক্রু। এই স্ক্রুটার মাধ্যমে এই ভার্নিয়াটা লক করা হলো, আর এদিক ওদিক যাবে না, মাপটা নির্দিষ্ট রয়ে গেল। এটা বলা হয় মুভেবল জ, এটা অর্থাৎ মুভ করছে, এই জন্য এর নাম হলো মুভেবল জ। আর এটা মুভ করে না, ফিক্সড, এই জন্য এটা ফিক্সড জ। এই দুটা জ দিয়ে এর ভিতরে আউটসাইডের মাপ নেওয়া যায়, আবার এখানে ইনসাইডের মাপও নেওয়া যায়, আবার এই ভার্নিয়ার দ্বারা ডেপ্থের মাপও এটা দিয়ে নেওয়া যায়। আমরা যদি
একবারে ছোট করে ফেলি, মিলে যাবে, একদম প্লেন হয়ে যাবে। আর যত আমরা ডেপের মাপ নিতে পারি এই মাপ নেওয়া যাবে। অর্থাৎ এই মাপটা তিনোটা জায়গায় আউটসাইডেও আসে, ইনসাইডেও আসে, ডেপথেও আসে। অর্থাৎ ভার্নিয়ার দ্বারা তিনটা মাপই সূক্ষ্মভাবে নেওয়া যায়। তো এই হলো ভার্নিয়ারের পরিচিতি। আমরা এখন বড়ে যাব এই ভার্নিয়ার দ্বারা ক্যালকুলেশন করে কীভাবে সূক্ষ্ম মাপ নেওয়া যায় এবং কোনো জব নিয়ে আমরা সেই জবের মাপও গ্রহণ করব, পরে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখবে, একটু খেয়াল করবে, কারণ মেশিন শপের মধ্যে সবচেয়ে সূক্ষ্মতম এবং বহুল ব্যবহৃত যন্ত্র ভার্নিয়ার ক্যালিপার। এই জন্য ভার্নিয়ার ক্যালিপারটা খুব সুন্দর করে মাপটা জানা প্রয়োজন। আমি এখন ক্যালকুলেশন করে বোর্ডে নিয়ে এটার ক্যালকুলেশন দেখাবো, বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পারবে। এখন তো আশা করি যে ভার্নিয়ারের বিভিন্ন অংশ অবশ্যই জানতে পেরেছো, তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে যে কোনো জায়গায় গিয়া ভাইবা দিতে গিয়েও তোমরা এই ভার্নিয়ারের বিভিন্ন অংশের নাম বলতে পারবে। আর সবচেয়ে খেয়াল করতে হবে এই ভার্নিয়ারের সবচেয়ে কত সূক্ষ্মতা, এই মাপটা সব জায়গায় যেখানে কাজ করতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, তোমাদেরকে বলবে যে এর সূক্ষ্মতা কত। এই সূক্ষ্মতা আমরা বের করেও দেব, ভার্নিয়ার গায়েও কিন্তু বন্ধুরা লেখা থাকে, যদি দেখে নেওয়া একটু ভালো হয়। অনেকে দেখে না, পারে না, এই ইন্টারভিউ ফেল করে যায়, এই জন্য এই জিনিসটা খুব মনে রাখার চেষ্টা করবে। বন্ধুরা আমরা এখন বোর্ডে দেখাবো এই ভার্নিয়ারের যে ক্যালকুলেশন করে কীভাবে মাপ নিতে পারি। তো আমরা এখানে বলছিলাম যে এই এটা আমরা বোর্ডে দেখানোর চেষ্টা করছি, আমরা এমনি হাতে বলছি, আর এখন বোর্ডে সব লেখা আছে। এটা দেখে বন্ধুরা তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে এবং জানতে পারবে। এই জন্য আমি বোর্ডে নিয়ে আসলাম, এখন দেখাচ্ছি। এই পুরো একটা ভার্নিয়ার আমি অঙ্কন করেছি। এই ভার্নিয়ারটা, এই ডিজাইনগুলো একটু কিছু কিছু চেঞ্জ হয়, বিভিন্ন ভার্নিয়ার ক্যালিপারে বিভিন্ন রকম হতে পারে, তবে এই সব পদ্ধতিগুলি একই রকম। তো এখানে একটা ভার্নিয়ার অঙ্কন করা আছে, সুন্দর করে চিত্র চেষ্টা করেছি। তোমরা এটা ভালো করে দেখবে যে এর বিভিন্ন অংশ কোনটা কোনটা কোন অংশ। তো এখানে লেখা আছে যে এটা হলো মেইন স্কেল, কোনো কোনো জায়গায় কেউ কেউ বলে বিম বা প্রধান স্কেল। তো এই প্রধান স্কেলে মাপ আছে। এখান থেকে আমাদের ড্রয়িংয়ে অল্প দেখানো সম্ভব হয়েছে, 1, 2, 3, 4 ও মোট 4 সেন্টিমিটার পর্যন্ত দেখানো হয়েছে। আরও বড়ো করলে আরও বড়ো মাপ দেখানো যাবে সম্ভব। এখানে প্রত্যেকটা সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে। তো বুঝাই যাচ্ছে যে এখান থেকে এই মাপটা হলো 1 মিলিমিটার, এইখান থেকে এই মাপ এক ঘর 1 মিলিমিটার, প্রধান স্কেলের সর্বনিম্ন মাপ 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারকে এখানে ভাগ করা হয়েছে, এই জন্য এটার নাম হলো ভার্নিয়ার। এখানে লেখা আছে ভার্নিয়ার স্কেল। আবার এটা যতটুকু বের করা যাবে সেই ততটুকু বের হয়ে যাবে যে রডটা, এটার নামই হলো ডেপ বার, কেউ বলে ডেপ রড, যে যেটা বলে পারে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। আর এটা হলো স্থির, এই এই যে জটা আমরা দেখালাম যে এটা স্থির, এটা কোনো নড়ে না, এই জন্য বলা হলো ফিক্সড। আর এটাও নড়ে, এটা অনেক দূর যায় আবার নিয়ে আসা যায়, এই জন্য মুভেবল, অর্থাৎ চলনশীল জ। তো এই হলো আমাদের ভার্নিয়ারের মোটামুটি বিভিন্ন অংশ। এখন আমরা দেখি এই ভার্নিয়ার দ্বারা কীভাবে আমরা সূক্ষ্ম মাপ গ্রহণ করতে পারি, সেটা আমরা দেখাবো। আমার হাতে একটা একটা জব আছে, এই জবটাই আমরা মাপে দেখাবো। এইরকম হাজারো হাজারো জব, ছোটো বড়ো ছোটো বড়ো আমরা মাপতে পারবো। বন্ধুরা এই ভার্নিয়ার কিন্তু 300-400 সেন্টিমিটার পর্যন্ত আছে। তো আমরা এখানে ছোট একটা ভার্নিয়ার দিয়ে আলোচনা করছি। এখন আমরা যাব এখানে বোর্ডে একটু ডাইন পাশে দেখাবো। এখানে দেখা যাচ্ছে বন্ধুরা যে 0 থেকে 0, এখানে গুণে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10টা দাগ কাটা আছে। আবার প্রত্যেকটা দাগের মাঝে আবার একটা করে আছে, তার মানে দেখা যাচ্ছে কি মোট মিলে হলো 20টা ভাগ করা আছে। এই ভার্নিয়ারও 20 ভাগ আছে, আমি এখানে 20 ভাগে দেখাচ্ছি। এই 20 ভাগ ধরে, অর্থাৎ প্রতি মিলিমিটারকে 20টি অংশে বিভক্ত করেছে। তাহলে এক এক মাপ কত হয় আমি এখানে দেখাচ্ছি। এখন এখন আমরা দেখাচ্ছি যে প্রধান স্কেলের এক ঘরের মান, যেটাকে বলা হয় ভিসি বলে, আমি একটু দেখাচ্ছি, কেউ লেখে ভিসি, এরকম বলা হয় ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভিসি হলো ভার্নিয়ার, বলছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম অংশ, প্রধান স্কেলের
ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের সমস্ত ভাগ এই হলো ভিসি বের করা ভার্নিয়ার কনস্ট্যান্ট বাংলায় বলা হয় ভার্নিয়ার ধ্রুবক এই মাপটা বের করার জন্য তো আমরা প্রধান স্কেলে আগে গেছি যে এক এক ঘরের মান সর্বনিম্ন এক মিলিমিটার এই জন্য আমরা উপরে লিখলাম এক আর এই ভার্নিয়ারের সর্ব ভাগে ভাগ আছে বিশ ভাগ তা আমরা যদি এখানে বিশ দিয়ে ভাগ করি তো কীভাবে ভাগ হয় ভাগ করা যায় না পয়েন্ট এক শূন্য তাতেও ভাগ করা যায় না আর এক শূন্য পাঁচ কুড়ি একশো তাহলে দেখা গেল যে ভার্নিয়ার ধ্রুব কনস্ট্যান্ট পয়েন্ট জিরো ফাইভ এই যে পয়েন্ট জিরো ফাইভ আর এটা অবশ্যই মিলিমিটারে আমি আগেই বলেছি যেটা আমরা মিলিমিটার মেট্রিক পদ্ধতি দেখাচ্ছি এক এক ঘরের মান এত তাহলে আমরা দেখি এই জিনিসটার জব এটার মাপ কত আসে এবং কীভাবে বের করব। এখন আমরা দেখি মোট মাপ কীভাবে আসে যে মোট পরিমাপ কীভাবে আসলো প্রথমে আমরা যাব এই জিনিসটার মাপ নেওয়ার জন্য এটা একটা বোল্ট আমরা নিছি যে বোল্টের বাহিরের যে ডায়ামিটার এরকম হাজারো হাজারো মাপ আছে গোল জিনিসের লম্বা পাতালা বিভিন্ন জিনিস আছে এর মাপ নেওয়া যায় কিভাবে আমরা এভাবে মাপ নেওয়ার চেষ্টা করছি দেখা যাচ্ছে স্যার এই যে এভাবে মাপ নিলাম তো এখানে কত মাপ আছে দেখা গেল যে মেইন স্কেলে আমাদের এগারো ঘর চলে গেছে তার মানে এগারো মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের যেটা বলা হলো যে এটা হলো ভার্নিয়ার স্কেল দেখতে হবে এর কোন দাগটা ওই উপরের মেইন স্কেলের যে কোনো দাগের সাথে একেবারে পুরোপুরি মিলে গেছে তো এখানে দেখা যাচ্ছে যে সাত অর্থাৎ সাত দুগুণে চোদ্দ মোট চোদ্দ দাগে গিয়ে মিলছে তো যদি চোদ্দ দাগে মিলে চোদ্দ দাগ এক এক ঘরের মান কত পেয়েছিলাম আমরা পয়েন্ট ফাইভ ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট জিরো ফাইভ দিয়ে চোদ্দোরে গুণ করলে পাঁচ চোদ্দ সত্তর তার মানে পয়েন্ট জিরো ফাইভ আর এই শূন্যটা লাগে না দশমিকের পরে সংখ্যা থাকলে তারপরে যদি শূন্য হয় এই শূন্যগুলি লাগে না তো সর্বমোট মাপ হলো ইলেভেন পয়েন্ট সেভেন এমএম এই রডটার মাপ বন্ধুরা এই আমরা পেলাম যে ইলেভেন পয়েন্ট সেভেন এটার মাপ আছে এইভাবে আমরা বড় জিনিসেরও এখানে একটা ফ্ল্যাট আছে এটারও মাপ নিতে পারি এভাবে আবার এটা আছে এটারও মাপ আমরা নিতে পারি বিভিন্ন পুরা লম্বার মাপ নিতে পারি একই পদ্ধতিতে আমরা যে কোনো মাপ গ্রহণ করতে পারবো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা স্কেলও দেখলে পরিচয় হলে এবং এটার মাপও দেখালাম আশা করি তোমরা যে কোনো মাপ তোমরা নির্ণয় করতে পারবে সকলকে ধন্যবাদ।